অধিকাংশ মানুষেরই বিয়ের পর ওজন বেড়ে গিয়ে থাকে আর এই নিয়ে রসিকতা করতে দেখা যায় অনেককেই তবে সম্প্রতি বিভিন্ন দেশের দুই হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে উনআশি শতাংশের বেশিরভাগ মানুষই বিয়ের পরে ওজন বেড়ে যায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক সমীক্ষা চালিয়েছেন সমীক্ষা দেখা গেছে যে বিয়ের পর নারীদের তুলনায় পুরুষদের ওজন অনেক বেশি পরিমাণে বাড়ে বিয়ের পরে প্রায় ঊনসত্তর শতাংশ পুরুষদের ওজন দশ কিলোগ্রামের ওপর বেড়ে গেছে নারীদের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বেড়ে গেছে দশ কিলোগ্রামের ওপরে ওজন বৃদ্ধির একাধিক কারণ আছে যেমন বিয়ের সময় খাদ্যাভ্যাসের বদল আসতে শুরু করে নিত্য বাইরের খাবার খাওয়া হয়ে যায় এটি ওজন বাড়ানোর জন্য প্রথম দায়ী বিয়ের পর ঘুম কমে যায় নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় লাগে বিয়ের পর যাদের নিজের মধ্যে পরিচয় ছিল না তাদের পরস্পরের সঙ্গে খাপ খাইয়ে নিতে আরও সময় লাগে বিয়ের পর নতুন নতুন দায়িত্ব এসে পড়ে এমনকি সংসার চালানোর জন্য উপার্জন নিয়েও চিন্তা বেড়ে যায় তাতেই ঘুম কমে যায় সেটিও ওজন বাড়িয়ে দেওয়ার জন্য প্রধান দায়ী সব কারণের চেয়েও গবেষকরা বেশি গুরুত্ব দিয়েছেন অন্য একটি কারণকে সমীক্ষা থেকে দেখা যায় যে বিয়ের আগে অনেকে নিজেদের বেশি যত্ন নিয়ে থাকেন স্বাস্থ্যের খেয়াল নিয়ে থাকে কিন্তু ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন অন্য মানুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য একটা তাগিদ অনেকের মধ্যেই থেকে থাকে কিন্তু সেই তাগিদ পুরোপুরি চলে না গেলেও বিয়ের পর বেশ কিছুটা কমতে শুরু করে দেয় জীবনসঙ্গী পাওয়া হয়ে গেছে বলে তারা নিজের চেহারার যত্ন নেওয়া কমিয়ে দেয় অনেকেই কমিয়ে দেয় ওজন নিয়ন্ত্রণ রাখার চেষ্টাও এই কারণে ওজন বেড়ে গিয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের